আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আজ 18ই ভাদ্র 1427 বঙ্গাব্দ, পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার চলে আসছি তোমাদের জন্য সুন্দর একটি কবিতা নিয়ে, যেটা তোমরা পড়তে গেলে একটু ভিতরে ভিতরে হাসো। সে হাসির কবিতা শব্দদূষণ সুকুমার বড়ুয়া। কবিতায় চলে যাচ্ছি। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর। প্রাণী হয়ে যখন জন্ম নিছে, মানুষ কথা বলে প্রাণীতে ডাকবে না, জীব ডাকবে। গাছে ডাকে শত পাখি সারাদিন ভর, গাছে যে পাখিগুলো ডাকে কিচির মিচির করে দিন ভর, মানে সারাদিন। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, মোরগের ডাক শুনি প্রতিদিন মোরে ভোরে, মোরগের ডাক দিয়ে কি আমাদের ঘুম ভাঙিয়ে দেয়। নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে, নিশিরাতে মানে গভীর রাত্রি মাঝরাত, দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনিটির। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, কিচির মিচির বলতে বোঝায় পাখির ডাকাডাকির আওয়াজ, কিচির মিচির। গান শুনি ঘুঘু আর টুনটুনিটির, মানে টুনটুনি ডাকে, কিন্তু টুনটুনি বেশি উঠতে পারে না, ছোট একটা পাখি, টুই টুই এরকম ছোট করে ডাকে আর কি। ঘুঘু ডাকে দুপুরে ডাকে। শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে। শহরের পাতিকাক যখন ঝাঁক বেঁধে ডাকে, তখন কিন্তু ঘুমানো মুশকিল হয়ে পড়ে, ঘুম দেওয়া মুশকিল। মুশকিল শব্দের অর্থ কি? অসুবিধা, বিপত্তি, বাধা হয়ে দাঁড়ায় ঘুমের। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন। সিডি বাজে, বিশেষ করে যারা স্লাম বস্তিতে থাকে, এরা সারাদিন টিভি চালায় রাখে, কে দেখলো না দেখলো সেটা বিষয় না, চলতেই থাকে। কিন্তু এটা যে শব্দ দূষণ করে, এই যে আইকিউ মানে বুদ্ধিমত্তা, এটা তাদের নাই। কান পেতে শোন, ঘরের যে রিং বেল বাজে তাতেও কিন্তু শব্দ দূষণ হয়। গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ফেরিওয়ালা হলো রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন, তাদের বলা হয় ফেরিওয়ালা। ছোটদের হইচই স্কুল মাঠে, ছোটদের হইচই কথা স্কুল মাঠে, একসাথে দলবদ্ধ হয়ে চিল্লাচিল্লি করে আর খেলাধুলা করে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ। হইচই শব্দের অর্থ হলো জোর, গোলমাল। আর পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ। শব্দ দূষণ বলতে বোঝা যায় কি? অত্যন্ত কোলাহলে যা ঘটে সেটি হলো শব্দ দূষণ। তাহলে পল্লীর সেই সুরে ভরে যায় মন। এখন এখানে পল্লী যে এলাকা মানে গ্রাম এলাকা, সেখানে যদি কেউ শব্দ একেবারে করে, তাহলে কি সুন্দর মধুর গলায় গান গাইতে গাইতে গ্রামের গায়করা হাঁটে, আর নীরব এলাকা সেখানে গেলে আমাদের মন ভরে ওঠে, সেটা বলছে। শহরের জীবন জ্বালা কি অত্যন্ত জর্জরিত, কষ্টময়, আমরা গ্রামে চলে যেতে চাই, শব্দ দূষণ যেখানে নেই। এখন আসলে এটার মূল কথা কি, শব্দ অর্থ একটু পরে বলছি। মূল কথা হলো শহরে শান্তিতে বাস করা মুশকিল, সেখানে কাক ডাকে, গাড়ির হর্ন বাজে, তারপরে ফেরিওয়ালারা হেঁকে যায় দিন রাত্রি, আবার মাঝে মাঝে কি মাইকিং আসে না, আমাদের গলিতে গলিতে মাইকিং চলে আসে, কারণ হাজার রকমের শব্দ আমাদের কান ঝালাপালে ঝালাপালা করে দেয়। আর গ্রামে সব শব্দ নেই বললেই চলে, ফলে আমাদের মনে কি শান্তি বজায় থাকে, এই জন্য গ্রামের কথা উল্লেখ করেছেন। আর গ্রামে কি পাখি ডাকে সুন্দর, ভোরে পাখি ডাকে, দুপুরেও পাখি ডাকে সব সময়, সেই জন্য আমরা গ্রামকে ভালোবাসি। আর শব্দ দূষণ যেন আমরা না করি, আমরা যেন পরিবেশের কি করি, উন্নতি করি। শব্দ দূষণে আমাদের বিভিন্ন অসুখও হয়, এটা তোমরা বিজ্ঞান পড়তে গেলে জানো। শব্দার্থগুলো একটু খেয়াল করি। নিশিরাইত মানে কি? গভীর রাত্রি না দিয়ে দিয়ে দেই তোমাদের মাঝ রাত, তাহলে সুবিধা হয়, নিশিরাত মাঝ রাত। কিচির মিচির বলতে কি বোঝায়? পাখি পাখির ডাকা ডাকির আওয়াজ, ডাকা ডাকির আওয়াজ। ফেরিওয়ালা, ফেরিওয়ালা কি রাস্তায় বা বাড়িতে বাড়িতে, রাস্তায় বা বাড়িতে বাড়িতে, রাস্তায় বা বাড়িতে বাড়িতে কি করে? এরা কি নিয়ে ঘুরে? বিভিন্ন ধরনের নিয়ে যায়, স্যান্ডেল নিয়ে আসে, আবার সবজি নিয়ে আসে, আবার বিভিন্ন হরেক রকমের হরেক মাল নিয়ে আসে,
ঘুরে যারা বাড়িতে বাড়িতে, ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন, ঘুরে যারা জিনিসপত্র জিনিসপত্র বিক্রি করেন বিক্রি করেন। তারপরে আছে শব্দ দূষণ, অত্যন্ত কোলাহলে শব্দ দূষণ ঘটে, অত্যন্ত কোলাহলে শব্দ দূষণ, কোলাহল এই শব্দ দূষণ। তারপর আছে মুশকিল, মুশকিল শব্দের অর্থ কি বলছিলাম, বিপত্তি বাধা, বিপত্তি বাধা, সোজা কথা বলা যায় অসুবিধে, অসুবিধে অসুবিধে। আর হইচই জোর গোলমাল, জোর গোলমাল মানে গলা বাজিয়ে চিৎকার চেঁচামেচি করা। শব্দ দূষণটা একবার লিখছি, এখানে আবার লিখছি দুইবার, সমস্যা নেই। এ হলো তোমাদের শব্দ দূষণ কবিতা, একটু আনন্দ নিয়ে পড়বা, তাহলে আনন্দ নিয়ে পড়লে সবকিছুই কি মজা লাগে, শেখা যায়। তোমাদের সুস্থ জীবন কামনায়, আল্লাহ হাফেজ।